গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছে? আমি খুব ভালো আছি, ভালো থাকতো না নাহলে কী হবে। ও হ্যাঁ, আমার ঠাকুর ঘর মানে ঠাকুরের সিংহাসন ছিল বারান্দায়, আর আজকে করে দিয়েছি। আমার যেখানে থাকার কথা সেখানে নিয়ে চলে এসেছি, কারণ একটু প্রবলেম হচ্ছিলো ঘরে। ওই বলে না, ঠাকুরের যে জায়গাটা দরকার সেই জায়গা যদি থেকে যদি একবার নড়ে যায় ঘরে কিন্তু খুব প্রবলেম হয়। তাই ভাবলাম বারান্দায় আর ঠাকুর রাখবো না, ঠাকুর যেখানেই ছিল আগে নয় দায় দিয়ে দিতে হবে, এখনও সিংহাসন আছে বসেই দিতে পারবো। তাই আমি ঘরে নিয়ে চলে এসেছি, আর বারান্দা এখন পুরো ফাঁকা, সোফাটাও ছাদে দিয়েছি কিছুক্ষণের জন্য, গরম হোক ছেড়ে টেড়ে তারপর বারান্দায় সেট করে দেবো। ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। তোমাদের বলেছিলাম আমি খুব শিগগিরই আসবো তোমাদের সামনে একটু হাসি মুখ নিয়ে। কালকে দিনটা একটু ঘোরটা কাটিয়ে উঠেছি, তাই আজকে একটু মুখ দিয়ে একটু হাসি বেরোচ্ছে। আর আর দুটো দিন গেলে আমি একদম ফ্রি হয়ে যাব। আর হয়তো তোমরা বলবে যে তোমার চেহারাটা কি করেছো, যা হয় টেনশনে। তাই ভাবলাম একবার তোমার সামনে আসো, তখন তোমাদের ভিডিওটা শুরুই করে দিয়েছিলাম, কারণ দেখালাম আমি সব চেঞ্জ করে ফেলেছি অলরেডি। আর সব কেন করেছি না করে সব তোমাদের ডিটেলস পরে অন্যদের শেয়ার করবো অন্য একটা ভিডিওতে। তাই ভাবলাম তোমার সাথে একটু কথাটা বলি। তা দেখতে পেলে ঠাকুর আমার আগের জায়গায় ঠিক চলে এসেছে। আর রান্না করছি তো চিকেন স্টু করবো, কারণ শরীরটা না ঠিক দিচ্ছে না, ভালো লাগছে না, মানে করলে ঠিকঠাক খাওয়া দাওয়া করে নি আপনাদের নম্বর টেনশন ছিল কটা দিন। তাই ও বলছে না আমি কতদিন ঠিকঠাক খাইনি, একটু চিকেন স্টু করবো খাবো। আমি ঠিক আছে আমি করে দেবো, তাই এখন করছি। সবজি কয়েকটা ছিল পেঁপে, বিনস, আর ক্যাপসিকাম, গাজর, যেরকম স্টু করি আমি। আজকে কোনো ধরে গুঁড়ো অ্যাড করবো না, সিম্পলি করবো ব্ল্যাক পেপার দিয়ে। কোনো না কোনো দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়েছি, জিঞ্জার গার্লিক কিমা করেছিলাম ওটা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি দুটো বড়ো বড়ো, আর দেখো বারান্দাটা খুব সুন্দর করে গুছিয়ে ফেলেছি। আর মেয়ে এখানে ব্রেকফাস্ট করছে ডিম আমলেট, মানে পাউরুটি দিয়ে ডিম টোস্ট। আর কেরম লাগছে তোমার প্লিজ জানিও, যতটা পেরেছি ক্যাপচার করতে পেরেছি, কারণ এতদিন পর একটুখানি ঘর থেকে জাস্ট উঠেছি, এখনও ঘরটা আমার কাটেনি, কেটে যাবে, খুব শিগগিরই কেটে যাবে। তাই বারান্দাটা কীরকম লাগছে, আর আমার পুরো গেট আপটা পুরো চেঞ্জ করেছিলাম অনেক দিন আগে। আমার হাজব্যান্ডই বলেছিলো যে আমি যে ও কথা শুনিনি, এখন সত্যি খুব ভালো লাগছে, ফিল হচ্ছে ঠাকুর যেখানে থাকা সেখানে খেলাম। বারান্দাটা এখানে বসলাম, চাটা খাবো বসলাম, একটুখানি আড্ডা মাড্ডা মারলাম, ভালো লাগে। এই হচ্ছে বারান্দাটা গুছিয়ে ফেলেছি, ব্যবসার জায়গাটা গুছিয়ে ফেলেছি, ঠাকুর জায়গাটা তো খুবই সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এখনও ঠাকুর দিতে দেরি আছে এখন, কারণ ঘরে অনেক কাজ বাকি ওই কারণে। তোমরা প্লিজ জানিও যে কীরকম হয়েছে। আর এখানে নিয়ে চলে এসেছি আমাদের শেখ, মানে ও বানাই, চলো খেতে থাক, খেয়ে নিই, দেখতে থাক। আশা করি একটু হলে তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকদিন বাদে আসলাম, কর্তাবাবু খাচ্ছে বলে, কর্তাবাবু খাচ্ছে আর এই জায়গাটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে। এইটা আগে প্ল্যানটা আমার হাজব্যান্ডে দিয়েছিল, আমি আজ শুনিনি, সেই প্ল্যানটা আজকে কাজে লেগেছে। ফোনের দিকে তাকাতে পারছি না, আমার চোখগুলো খুব ব্যথা, পরে কথা বলছি। কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে হরে।
আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, আর মানে বজরঙ্গলির জন্মদিন, তাই ছোট্ট করে বজরঙ্গলিকে সাজিয়েছি, জবা মালা দিয়ে গোলাপ ফুল দিয়েছি, মানে মন ভক্তি করে আজকে করেছি পুজো, খুব ভালো লাগছে। তাহলে এটাকে তোমার সাথে শেয়ারও করি, বুঝলে তো? অনেক কিছু নিয়মকানুন আছে, সেটা আমি করে উঠতে পারিনি, অন্য একদিন করব। তাই বজরঙ্গলি প্রিয় হচ্ছে লাড্ডু, সব থেকে আরও প্রিয় হচ্ছে গুড়, ছোলা, এসব তো আছেই, কলা, ওগুলো কিছু দেওয়া হয়নি। তাই ছোট্ট করে একটা করলাম পুজো, তাই দেখো। আর লাঞ্চে নিয়ে চলে এসছে আমাদের খেতে 2 পিস পাউরুটি, চিকেন স্যুপ। আর এখানে আমার মেয়ে চলে এসছে আমাকে ফেসিয়াল করবে আর সাজাবে বলে, মানে যা তা অবস্থা, দেখতে থাকো কি করছে আমার সাথে আমার মেয়ে। আরামও লাগছিল, চুল আস্তে দিল, তারপর আবার আমাকে সাজাচ্ছে, মানে যা তা যা তা ঘন্টা বলছে। একটুখানি ফ্রেশ হয়ে হচ্ছে মেয়ে সাজাচ্ছে, সেটুকু পারে ওর একটা হাত দিয়ে করেছি, হাত দিয়ে। এবার চিনিটা দাও তো, কি কোথা থেকে এতক্ষণ ধরে মেয়ে পড়াশোনা করছিল, আর আমি জামা কাপড় আনলাম, এখন আমি কোনো ভাজ করি না, চা টা খেয়ে নি, তারপরে ভাজ করি। আর হ্যাঁ, আর এখানে চা খেয়ে ভালো লাগছে, অনেকদিন থেকে এসেছি বারান্দায় বসে চা খাবো, টাইমটা পছন্দ নেই, টাইম পাস করবো বসে। এই জায়গাটা একটু ডেকোরেশন করবো পরে, অনেক কাজ বাকি, চলো পরে দেখা করছি।